খ্যাতনামা ভাস্কর মৃণাল হক আর নেই। ভোর রাতে রাজধানীর গুলশানে নিজ বাসায় মারা গেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 62 বছর। মৃণাল হক দীর্ঘদিন ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গতকাল সন্ধ্যা থেকে তার রক্তে সুগার ও অক্সিজেন লেভেল কমে যায়। গুলশান আজাদ মসজিদে বাদ আসর তার জানাজা নামাজ শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মৃণাল হকের দাফন অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।